যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনুস সম্প্রতি এমন সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। ডক্টর ইউনুসকে নিয়ে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন নোবেলজয়ীরা বিবৃতিও দিয়েছেন, খোলা চিঠি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। কিছুদিন আগেও ডক্টর ইউনুসকে নিয়ে বার্তা দিয়েছিল জাতিসংঘ, এবারে ইউনুসকে নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করল জাতিসংঘ। জাতিসংঘ সাধারণ অধিবেশনের মুখপাত্র মনিকা কি বার্তা দিলেন? শেখ হাসিনার ফোন কল ভাইরাল হয়েছে। এবার তিনি স্পষ্টভাবে বলেছেন তিনাকে ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে আন্তর্জাতিক আদালত, যেহেতু তিনি পদত্যাগ করেননি। অতি দ্রুত বাংলাদেশে ফিরে আসবেন তিনি। ডক্টর ইউনুসের নামে পার্শ্ব পুলিশ হত্যার দায়ে মামলা করছেন শেখ হাসিনা। হঠাৎ যেন ঘুরে যাচ্ছে সব, দিন শেষ হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের। তিনি আজকের ফোন কলে বলেছেন ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামাতে আন্তর্জাতিক আদালতে বিচার দেওয়া হবে, অতি দ্রুতই আমি বাংলাদেশে এসে মিথ্যা মামলা থেকে খারিজ হয়ে আবারও ক্ষমতায় বসবো। পেটে খোদা রেখে রাষ্ট্র সংস্কারের গল্প শোনাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিভিন্ন দল রয়েছে, বামপন্থী দল, ডানপন্থী দল, অনেক ধরনের দল, তারা এই মুহূর্তে একটি নির্বাচন না চাইলেও বিএনপি তাড়াহুড়ো করছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। যত দ্রুত সম্ভব একটি নির্বাচন চাইছে, তারা সব কিছু গুছিয়ে নিচ্ছে যে দ্রুত একটি নির্বাচন দেওয়া হোক। সরকারকে তারা অনুরোধ করছে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে পথ থেকে নেমে যাওয়ার জন্য আহ্বান করছে। প্রিয় দর্শক, জামায়াত ইসলামী বিভিন্ন দল রয়েছেন, তারা কিন্তু বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে সংস্কার করে তারপরে একটি নির্বাচন দিয়ে তারপরে তিনি নেমে যাক পথ থেকে। আর এদিকে বিএনপি যেভাবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা বলার বাহিরে। তা দর্শক, বিএনপি চাইছে যে এই মুহূর্তে একটি নির্বাচন, তারা কিন্তু কোনো সময় দিতে চাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারকে। দর্শক, তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করছেন এই বিএনপি নেতাকর্মীরা। সবশেষে তারা কি বলছেন সেটি স্পষ্ট করব আপনাদের সাথে। যৌক্তিক এবং যৌক্তিক সময় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেওয়ার পাশাপাশি প্রস্তুতি অংশ নিচ্ছেন সারা দেশে নির্বাচিত বা নির্বাচনী এলাকাগুলো সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ সংসদ নির্বাচন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। দর্শক, সরকারকে তাগিদ দিয়েছেন যত দ্রুত সম্ভব দেশে সংস্কার করে নতুন একটি নির্বাচন দিতে হবে। আর জনসংযোগের পাশাপাশি সামাজিক ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগ দেওয়া এবং নিজ নিজ এলাকায় দলের প্রতিটি ইউনিট পুনর্গঠন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে তারা। এর মূল উদ্দেশ্য হলো আগামী নির্বাচনের জন্য দল ও নিজের অবস্থা সংহত করে রাখা। দলটির নেতারা বলছেন গত 15 বছরে শেখ হাসিনা সরকার, বিরোধী আন্দোলন সক্রিয় থাকা দলের নেতারা পাশাপাশি সমমান রাজনৈতিক দলগুলো যারা শীর্ষ নেতা আছেন তাদের সহায়তার জন্য কেন্দ্র থেকে তৃণমূলের নেতাদের চিঠি দিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচনে বিএনপি জিতলে সমমান দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ঘোষণা দিয়েছিলেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন সম্ভাব্য সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে বিএনপি প্রস্তুতি এ কর্মকাণ্ডকে সেটিও প্রাধান্য পাচ্ছে। তা দর্শক, জামায়াত নেতা এবং জামায়াত আমির বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে সংস্কার করে যখন মনে হয় নির্বাচন দেওয়ার দরকার তখন দেব, তার আগে কোনো প্রয়োজন নেই। আর এদিকে বিএনপি বলছে এখনই একটি নির্বাচন দিতে হবে, এই মুহূর্তে একটি নির্বাচন দেওয়া দরকার। রাষ্ট্রপতি যে পদে আছে সে পদেই থাকবে, রাষ্ট্রপতিকে সেই পদ থেকে যদি অপসারণ করা হয়, অন্য কাউকে যদি সেই পদ দেওয়া হয় তাহলে নির্বাচন আরও পিছিয়ে যাবে। দেশের যেটুকু সংস্কার হয়েছে আর দরকার নেই, দ্রুত এই মুহূর্তে একটি নির্বাচন প্রয়োজন। তা দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি নতুন নির্বাচন এই মুহূর্তে চান তাহলে এ লিখবেন, আর যদি দেশের সংস্কার করার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নির্বাচন দেবেন তখন যদি নির্বাচন আপনারা চান তাহলে অবশ্যই বি লিখবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আমি রুবেল হোসেন, আল্লাহ হাফেজ।